সত্য ও মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন, যুগে যুগে সত্য ও মিথ্যার দরয়ে অবতীর্ণ হয়ে সত্যের পতাকাকে সমন্বিত করেছেন অসংখ্য বীর সেনানী, শহীদ ও গাজী। সেই আমির হামজা, খুবাইব খাব্বাফ, মালিক, সাব্বির হামিদের পথ ধরে এই সত্যকে বুলন্দ করার জন্য ইসলামী ছাত্র শিবিরের 139 জন শহীদ ভাইদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 6 প্রিয় শহীদ ভাই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয় শাখার 6 শহীদ ভাইদের নিয়ে যে সচিত্র ডকুমেন্টারি তৈরি করা হচ্ছে, আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। অনাবিল সৌন্দর্যের বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, একদিকে ক্যাম্পাস ছেয়ে গড়ে ওঠা চিরসবুজের হাতছানি, অন্যদিকে সীমানা ঘেঁষে বেয়ে চলা ব্রহ্মপুত্র নদের নীরব কোলাহল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে করে তুলেছে আরও আকর্ষণীয়। কৃষি শিক্ষায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই বিদ্যাপীঠটি 1961 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে রেখে যাচ্ছে অনস্বীকার্য অবদান। প্রতিবছর প্রায় সহস্রাধিক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও উচ্চতর ডিগ্রি নিয়ে ছড়িয়ে পড়ে জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়নে। শুধু কৃষি উন্নয়নেই নয়, জাতি গঠনের অনেক কর্মকাণ্ডেও বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করে থাকে। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বরাবরই নানান সমস্যায় জর্জরিত। এসব সমাধান কল্পে ও শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় এবং মুসলিম প্রধান এদেশে ইসলামের পতাকাকে উড্ডীন রাখতে 1977 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে তাদের কার্যক্রম শুরু করে 1978 সাল থেকে। টেন্ডারবাজি, অস্ত্রবাজি, চুরি, ছিনতাই, মাদক সেবন, সহপাঠী বন্ধুদের শ্লীলতা হানি প্রভৃতি অনৈতিক কাজে যখন বন্ধু সংগঠনের সদস্যরা ব্যস্ত, তখন ছাত্র শিবির আলোকিত সমাজ বিনির্মাণের প্রত্যয়ে ইসলামের সুমহান দাওয়াত নিয়ে হাজির হয় ছাত্র ও যুব সমাজের কাছে। বাতিলপন্থীরা এতে ভীত হয়ে বারবার চেষ্টা করে শিবিরের কাজকে থামিয়ে দিতে, কিন্তু এ কাজ তো মহান আল্লাহর কাজ। তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, আর আল্লাহর ফয়সালা হচ্ছে যে তিনি তার নূরকে প্রজ্বলিত করবেনই, কাফেররা তা যতই অপছন্দ করুক না কেন। মূলত 1987 সালে পবিত্র সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বাধা প্রদানের মাধ্যমে সন্ত্রাসীরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির নির্যাতনের কালো অধ্যায়ের সূচনা করে। তারই ধারাবাহিকতায় 1988 সালে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে হামলা, 1990 সালে 6 শিবির নেতাকে হত্যার চেষ্টা এবং 1993 সালে প্রায় 20 মতো কক্ষ ভাঙচুর ও লুটপাট চালায় তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সকল ঘটনায় সন্ত্রাসীদের বিচারে কোনো পদক্ষেপ না নিলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে 1994 সালের 20 নভেম্বর। প্রায় শতাধিক শিবিরের নেতাকর্মীকে আহত করে হল থেকে বের করে দেয় তারা। টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে হলের বাইরে অবস্থান করে একাডেমিক পড়াশোনা যথাযথভাবে চালিয়ে যাওয়া কষ্টসাধ্য ছিল, কিন্তু প্রশাসনের সাথে বারবার যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। বিশ্ববিদ্যালয়ের বৈধ সিটে তাদেরকে অধিকার পাইয়ে দেওয়ার ব্যাপারে প্রশাসনের, বিশ্ববিদ্যালয় প্রশাসন, এখানকার স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রশাসন, DCSP, তাদের সবার সাথেই আমরা সংগঠিত অবস্থায় যোগাযোগ করেছি, আমাদের কথা বলেছি, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। সব চেষ্টার পরেও বিশ্ববিদ্যালয়ের বৈধ সিটে এই বৈধ ছাত্রদেরকে তাদের সিটে অধিকার দেওয়ার ব্যাপারে প্রশাসনের কোনো স্তর থেকে আমরা কোনো ধরনের সহযোগিতা পাইনি। 1995 সালের অক্টোবরে প্রশাসনের আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের পুরাতন হল ঈশা খাঁ, শহীদ জামাল হোসেন ও শাহজালাল হলে গিয়ে ওঠে ছাত্র শিবিরের নেতাকর্মীরা, কিন্তু এটা বাতিলের অনুসারীরা সহ্য করতে পারেনি। শিবিরের সত্য ও ন্যায়ের আন্দোলনকে দমিয়ে দেওয়ার নীল নকশা আঁটতে থাকে তারা। ওই বছরই 16 ডিসেম্বর সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে সন্ত্রাসীরা চরম আঘাত হানে ছাত্র শিবিরের নিরীহ কর্মীদের উপর।
কেড়ে নেয় আলাউদ্দিন, মঞ্জুরুল কবির ও শওকত নামের তিনটি তাজা গোলাম। রাত 9:30। 25তম বিজয় উৎসব পালন করতে চলছে বর্ণিল প্রস্তুতি। অপরদিকে ঘাতক চক্রের প্রস্তুতি চলছে খুন ঝরানোর। চোখে মুখে রক্তের উন্মাদনা নিয়ে রাত 9:45 দিকে হঠাৎ জঙ্গি মিছিল সহকারে শিবির ধরো, জবাই করো, রক্ত 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 চাই, শিবিরের রক্ত চাই প্রভৃতি উস্কানিমূলক স্লোগান দিয়ে ইশাখা হলের পূর্ব ভবন থেকে পশ্চিম ভবন প্রদক্ষিণ করে সন্ত্রাসীরা। রাত 12টার আগে আগে শহীদ মিনারে 16 ডিসেম্বর উপলক্ষে 1 মিনিট যে তারা করে ওদিকে জাস্ট একটা শো দিয়ে সব ছেলেপিলেকে নিয়ে তাদের একটা প্ল্যান ছিল ইশাখার দিকে তারা আবার আক্রমণ করে। তখন আমাদের ভাইরা এলোমেলো বলা যায় ছিল। আমরা চেষ্টা করছি যে তাদেরকে যাতে ইশাখা হলে আমাদের ভাইদের উপর আক্রমণ না করে। একসময় আমরা 10-12 জন মিলে নারায়ণ বিশ্বলোকান দিলে ইশাখা হলে টিন শেডের দিকে ওরা 20 করে গুলি ছুড়ে। এরপরে ওরা আমরা যখন একটু প্রতিরোধ করি তারা আর হলের দিকে ঢুকতে চেষ্টা করেনি, তারা ইশাখা হলের পূর্ব দিকে পশ্চিম দিকে অবস্থান নেয়। হলগুলোকে অবরুদ্ধ করে রাখে সন্ত্রাসীরা। প্রশাসনের সর্বস্তরে যোগাযোগ করেও কোনো ফল হয়নি। আক্রান্তদের বাঁচাতে এগিয়ে না এসে নির্বিকার থেকে চরম নির্লজ্জতার পরিচয় দেয় প্রশাসন। প্রশাসনকে বহুতভাবে চেষ্টা করা হয় যে যাতে আমাদের এই যে আক্রমণ করতেছে, গুলি করতেছে, কোনোভাবে প্রশাসন হেল্প করতেছিল না এবং পুলিশও পাঠাচ্ছিল না। আমরা রাতে ডিসির সাথে যোগাযোগের চেষ্টা করি, পুলিশের এসপির সাথে যোগাযোগের চেষ্টা করি, ডিসি সাহেবকে ঘটনা বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করি। সহশাখার দায়িত্বশীল হিসেবে এই দায়িত্বগুলো আমার উপরই ছিল এবং আমরা এই চেষ্টাগুলো করেছি, কিন্তু বিসি সাহেবের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, প্রক্টরের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কোনো সাড়া পাওয়া যায়নি। এক সময় ভোর হয়, ঘন কুয়াশার আবরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কিন্তু কনকনে শীতের মাঝেও থেমে থাকে না ঘাতকদের পিস্তলের ট্রিগার। গুলির প্রচণ্ডতায় ঝাঁঝরা হয়ে যায় হলের বাউন্ডারি দেয়াল। ইতোমধ্যে খবর পেয়ে অবরুদ্ধ ভাইদের খোঁজ খবর নিতে ক্যাম্পাসে আসেন ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীলেরা। ইউনিভার্সিটিতে আমি প্রথম গেলাম ইশাখা হলে। ইশাখা হলে যে আমি পেলাম সেখানে তৎকালীন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শেখ মাসুদকে। তো জিজ্ঞেস করলাম কী অবস্থা, বলে যে এই পাশের বিল্ডিংয়ে, ইশাখা দুইটা বিল্ডিং আছে, ইস্ট ওয়েস্ট, তো ইস্টে আমাদের ভাইরা অবস্থান করছেন আর ওয়েস্টে ছাত্রদলের কর্মীরা অবস্থান করছে। সেখান থেকে কিছুক্ষণ পরপর বোমা হামলা হচ্ছে, এখান থেকে বোমা হামলা, এই ওয়ালের উপর দিয়ে বোমা মারা হচ্ছে। তো আমাদের ভাইরা কী করছেন, যে আমাদের ভাইরা এখানে নিরাপদে অবস্থান করতেছেন, এখান থেকে স্লোগান দিচ্ছেন, এইভাবে আছেন। এরপরে গেলাম শাহজালাল হলে। শাহজালাল হলে সেখানে যে দেখলাম আলাউদ্দিন ভাই, তিনি সদস্য ছিলেন, তাকে পেলাম। কী অবস্থা ভাই, কী বলো দেখি, কী সমস্যা, কী হচ্ছে? বলো যে রমণি ভাই, এখানে তো আক্রমণ হচ্ছে, তবে আমরা আল্লাহর মেহরবানিতে জীবিত অবস্থায় এখান থেকে হল থেকে বের হব না। তাকে খুব প্রত্যয়ী মনে হলো। আমি বললাম আলহামদুলিল্লাহ, তবে আমাদের ভাইদের অন্যদের কী অবস্থা? বলে সবাই ভালো আছে। বেলা বাড়ার সাথে সাথে ছাত্রদলের সাথে যোগ দেয় প্রগতিশীল নামধারী ছাত্রলীগ, ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের সন্ত্রাসীরাও। বাড়তে থাকে আক্রমণের ভয়াবহতা। এক পর্যায়ে শাহজালাল হলের ক্যান্টিন থেকে ছোড়া ছাত্রদল সভাপতি তুহিনের গুলি ভেদ করে সত্যের নির্ভীক সৈনিক আলাউদ্দিনের মস্তক। মাটিতে লুটিয়ে পড়েন তিনি, শাহাদাতের অমীয় সুধা পান করলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্রথম শহীদ আলাউদ্দিন। ফ্ল্যাটে থাকতেও স্বপ্নে দেখছি যে আমি হাতে ছাদ ধরতেছি, নিশ্চয় সেটা সত্য স্বপ্ন দেয়। আমি দুইবার ছাদ আমার নিকটে আসে গেছে, আমি হাত বাড়াই কিন্তু ছাদ একটু জন্য ধরতে পারতেছি না। অবশেষে 1969 সালের 16 জুন এক সুন্দর সকালে হোসনে আরা বেগমের কোল আলোকিত করে নেমে এলো সেই দ্যুতিময় চাঁদ। বাবা মা সেই চাঁদের নাম রাখলেন আলাউদ্দিন। অনেক স্বপ্ন নিয়ে
শিশু আলাউদ্দিনকে ঘনিয়ামোড়া প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিলেন বাবা মোহাম্মদ সাদেক। পরবর্তীতে বাবার চাকরির সুবাদে ফেনী ছেড়ে পাড়ি জমাতে হয় চট্টগ্রামে। সেখানেই এসএসসি ও এইচএসসিতে মেধার স্বাক্ষর রেখে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদে। বিশ্ববিদ্যালয়ে খুব অল্পদিনেই চারিত্রিক মাধুর্য আর অমায়িক ব্যবহার দিয়ে মুগ্ধ করেন সহপাঠী, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক সহ সকলকে। শহীদ আলাউদ্দিন অমায়িক, আমি তাকে কখনোই রাখতে দেখিনি, এবং তার ব্যবহার এত মধুর ছিল যে তার অনুরোধ এবং তার যে লেগে থাকার যে একটা বুদ্ধিমত্তা, এটা সত্যি অতুলনীয়। কারোর সাথে তুই একবার কথা বললেই সে আপন করে নিতে পারত, এটি ছিল তার একটা বিরাট বৈশিষ্ট্য। এবং ফ্রেন্ডলি বিহেভিয়ার তার ছিল, এবং অত্যন্ত অমায়িক, ভদ্র, নরম এবং হাসি খুশি মুখে সে সবসময় সবার সাথে আচরণ করতো, কথা বলতো। সর্বমহলে সকল মানে বিশ্ববিদ্যালয়ের ওনার শাহাদাতের পরে সকল ডানপন্থী বামপন্থী, ইভেন যারা আমাদের সংগঠনকে পছন্দ করে না, সে সকল ছাত্র শিক্ষক বলছে যে আলাউদ্দিনের মতো এত ভালো ব্যবহারের ছেলে বিশ্ববিদ্যালয়ে আসেনি। আলাউদ্দিন ভাইয়ের এমন লোক ছিলেন, আমি শেষ মুহূর্তে দেখি ছাত্রলীগের ছেলেদেরকে বা বিএনপি ছেলেদেরকে সবার আগে উনি সালাম দিতেন, এত সুন্দর ছিলেন, কেউ ওনার আগে সালাম দিতে পারত না। ইসলামী আন্দোলনের এই নির্ভীক যোদ্ধা ছোটবেলা থেকেই ইসলামের সুমহান পথের প্রতি ছিলেন আকৃষ্ট। চেষ্টা করতেন সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত আদর্শেই নিজেকে পরিচালনা করার। একদম ইন্টারমিডিয়েট থেকে দেখতাম যে সে তাহাজ্জুদ পড়ে, আমি কিন্তু তখন তাহাজ্জুদ পড়তাম না, আমার ছেলে তখনও তাহাজ্জুদ পড়ত। যখন আলাউদ্দিন ভাইয়ের সাথে থাকতাম, আলাউদ্দিন ভাই শওকত ভাইয়ের সাথে যখন থাকতাম, তখন যেন জান্নাতে একটা পরিবেশে আছি, যেন এই সত্যিকার একটা দিনই পরিবেশে আছি। ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে সামিল করানোর মানে মৃত্যুকে আলিঙ্গন করা, জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে নিজের জীবনকে বিক্রি করে দেওয়া। তাই তিনি ছিলেন মৃত্যুর জন্য সদা প্রস্তুত। শাহাদাত বরণের কিছুদিন পূর্বে শহীদ আলাউদ্দিন তার গ্রামের বাড়ির এক দায়িত্বশীলকে লেখা চিঠিতে তার শাহাদাতের আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। দুষ্টামি করে আমি জিজ্ঞেস করেছিলাম যে আলাউদ্দিন ভাই, আপনি তো হলের বাহিরে থাকেন, এখন হলে আপনারা উঠেছেন, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আপনাদেরকে যারা পছন্দ করে না তাদের সাথে হয়তো আপনাদের একটা সংঘর্ষ লেগে যেতে পারে। আমার কাছে কেন যেন মনে হয় যে এইসব সংঘর্ষ সংঘাতে মনে হয় যে আমাদের কার যেন মৃত্যু ঘনিয়ে এসেছে। শহীদ আলাউদ্দিন ভাই তখন আমাকে খুব দৃঢ়তার সাথে বললেন, প্রথমে মুচকি হেসে দিয়ে উনি দৃঢ়তার সাথে বললেন যে জাকির, সবসময় মনে রাখবা যে আমরা যেই পথে আছি সবসময় আমাদেরকে মৃত্যু তাড়া করে বেড়াচ্ছে, মনে করবা যে মৃত্যু ঘনিয়ে এসেছে আমার, মৃত্যু ঘনিয়ে এসেছে তোমার, মৃত্যু ঘনিয়ে এসেছে আমাদের সবার। আমরা যদি এই দৃঢ়তার সাথে মনোবল নিয়ে থাকতে পারি তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তোমরা তাদের মৃত বলো না, বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না। যেদিনকে শাহাদাত বরণ করলো সেদিন রাত্রে আমি স্বপ্নে দেখি যে আবার প্রোগ্রাম করতেছে করিম বাবু। আমি বললাম যে আপনারা কালকে মারা গেলেন, কারণ আমি তো মারা যাই নাই। তার মাটি দেওয়ার দ্বিতীয় রাত্রে, তখন আমাদের ঘরটা এইভাবে ছিল না, টিন শেড ছিল, চৌঘাটের উপরে ছিল আর কি। তো এরকম আমি ভিতরের থেকে কে বলতেছে যে আলাউদ্দিন আসছে, কে বলছে সেটা জানি না, বলতেছে যে আলাউদ্দিন আসছে। তো আমি ভিতরের রুম থেকে আসি আর এমনি সামনের রুমে যখন পাড়া দিতে দিতে, তখন ঠিক জেগে যাওয়ার দিন যে জায়গাতে বসিয়ে রে ওই কথা বলছি আর আমরা নাস্তা করছি, দেখি যে সেখানে বসাত। আমি এমনি চৌকাঠের ভিতরে ওই রুমের পাটা রাখতে বলতেছে এ কে বলছে, আমি মারা গেছি, দেখছিস না আমি জীবিত, আর একবার দেখছি 2000-এ আমি হজ যাওয়ার এই 10-12 দিন কি 15 দিন আগে হবে, দেখেছি বিরাট এক মাঠ, এত বড় মাঠ এতদিন চলে নাই, কিন্তু দেখেছি পুলাটা ফুলের বাগান, তো তার সাইডে একটা লেকের মতন দেখা যায়, ও একদম শেষ প্রান্তে,
ওদিক থেকে এই বাগানের ভিতর দিয়ে আসতেছে। আসলে আমার সাথে আমার এক চাচা ছিলেন, আমরা দুইজন দাঁড়াল। কারণ দেখি যে আসিয়ে আমাকে সালাম একটা দিল, যখন ঘুরিয়ে বাগান থেকে ওইভাবে আসিয়ে রে, এভাবে ঠিক আমাকে বাঁকা করিয়ে রে আমাকে সালাম দিয়ে ওই দিক দিয়ে এভাবে চলে যেতে আসে, এভাবে একটা ঘুরিয়ে চলে যেতে আসে। আমার চাচা বলো যে ভাই আমাদের সাথে কথা বলবে না, কোন ঝরেতে বাবার চোখের ওই অশ্রু ধারা মিলবে যে কোন সে স্রোতে। শুধু পরিবার আর আত্মীয় স্বজন নয়, আলাউদ্দিনের এই অকাল চলে যাওয়া এলাকাবাসীও সহজে নিতে পারেনি। মাস তিনেক আগে দেখা গেল এক হিন্দু, সে আমাদের সহপাঠী বলতে গেলে, হ্যাঁ দেখি যে তিন দিন এই 15 দিন আগেও কাঁদতেছে, আর ছিল কথা আমার সাথে দেখা হয়েছে আর এই যে কাঁদতেছে। এখন পর্যন্ত আলাউদ্দিন ভাই সবাই চিনে, এক নামে চিনে। পশুপালনের স্টুডেন্ট ছিল, এখনও পশুপালনে আমি মাঝে মাঝে যাই, অনেক অনেক স্টাফরা আছে, অনেক তারা আওয়ামী লীগ বিএনপি নেয়, এখনও তারা সে নাম শুনলে কান্নাকাটি করে। আমার এখনও মনে করো, আমার এখনও মনে করে আমার যে কী অবস্থা লাগে এটা আমি বলার তোমাকে বলার কোনো ভাষা নাই আমার। এখনও এই যে এত বছর হয়ে গেছে গা। শাহাদাতের পরদিন পারিবারিক কবরস্থানে দাদার কবরের গা ঘেঁষে দাফন করা হয় মুক্তিযোদ্ধা পিতার একমাত্র সন্তান আলাউদ্দিনকে। আলাউদ্দিনকে হত্যা করে থেমে থাকল না ওরা। এরপর সন্ত্রাসীদের বুলেট এক একে ভেদ করতে থাকল ইসলামী আন্দোলনের নির্ভীক সেনাদের দেহ ও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। এলোপাতাড়ি গুলিতে আমাদের দুইজন ভাই চোখ হারায়। দুইজন ভাই, একজন হচ্ছে আমাদের নাসির ভাই নামে আমাদের এক কর্মী, আর একজন হচ্ছে আমাদের জাহিদ ভাই নামে আমাদের এক কর্মী, তারা দুইজন চোখ হারায়। এবং আমাদের প্রায় 30 জন ভাই গুলিবিদ্ধ হয়। তার মধ্যে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছে খন্দকার তৌহিদুল ইসলাম, সে পায়ে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন হসপিটালে ভুগছে। এরপরে বাকি আমাদের যারা জনশক্তি ছিল সবাই আহত হয়, এর মধ্যে দুইজন পারমানেন্টলি অন্তত এক চোখ হারায় দুইজন স্থায়ীভাবে। আমার দুই পায়ে এবং হাতে গুলিবিদ্ধ হয় এবং এখনও ওই গুলি আমি অনুভব করি এবং হাতের আমার এখনও আহত আছে এবং পা দুটা। আমিও তৎকালীন সময়, আমিও যখন হলে, আমি হলে ভিতরে থাকা অবস্থায় আমার প্রথমে মাথায় গুলি লাগে। আমার এখানে এখনও গুলি আছে ভিতরে, একটা এখানে একটা কার্তুজের গুলি, এটা ছড়া গুলি দেখে, এটা যদি বুলেট হতো তাহলে হয়তো আমিও মারা যেতাম। তো আমার প্রথমে এখানে গুলি লাগে, গুলি লাগার পরে আমি ওখান থেকে যখন আবার মানে অন্যদিকে যাওয়ার চেষ্টা করি তখন আবার গুলি লাগে আমার হাতে, আমার এই হাত এটা ছাঁচড়া হয়ে যায় পুরা, একদম পুরা হাত ঝলসে গেছিল আর কি, এখন তো বোঝা যায় না ওরকম। পুলিশের ভূমিকা সেদিন ছিল প্রশ্নবিদ্ধ। তারা অবস্থান নেয় আহত ও গুলিবিদ্ধ ছাত্র শিবির নেতা কর্মীদের বিরুদ্ধে। তারা দুইজন সহ আমাদেরকে পুলিশ বলল যে করিমভবন এলাকা থেকে যে আপনাদের তো অবস্থা খারাপ, আপনাদের ক্যামেরা হসপিটালে নিয়ে যাই। তো আমরা বললাম যে না, আমাদের হসপিটালে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স আমরা যাইতে চাই। তো বলে যে না, আমরাই নিয়ে যাই, এখন তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাই। তো আমরা তখন অ্যাম্বুলেন্সে নেওয়ার কথা বলে আমাদেরকে শহরে নিয়ে আমাদেরকে প্রথম থানায় লাগাতে নেয়। ওখানে নিয়ে আমাদেরকে আমাদের নামেই মামলা দেওয়া হয় যে আমরাই খুনি, আমরাই আক্রমণ করছি। এভাবে মামলা দিয়ে আমাদের তিনজনকে অ্যারেস্ট করে আমাদেরকে হসপিটালে, এবং সেটাও আমাদের একেবারে হাতে পায়ে বেড়ি, ওই অবস্থায় মুহূর্ত মানে আহত অবস্থায় আমাদের হাতে পায়ে বেড়ি লাগায় আমাদেরকে হসপিটালে রাখা হয়। প্রশাসনের নির্লজ্জ ভূমিকায় পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। ছাত্র শিবিরের অবরুদ্ধ ও আহত নেতাকর্মীরা বিভিন্নভাবে হল ত্যাগ করে পার্শ্ববর্তী এলাকায় আশ্রয় নিতে থাকেন। 10:45 দিকে ঈশা খাঁ হল থেকে আশ্রয়ের জন্য করিম ভবনের দিকে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন মঞ্জুরুল কবির। ঘাতকের বুলেট মঞ্জুরুল কবিরের পিঠ ভেদ করে বুক ঝাঁচড়া করে বের হয়ে যায়, পূরণ হয়ে যায় মঞ্জুরুল কবিরের শাহাদাতের স্বপ্ন। একটা আল্লাহ মানুষের যদি একটা ফুল বাগিচা করে
সবচেয়ে যে বাগানটা করলে সবচেয়ে যে সুন্দর যে ফুলটা দেখা যায় সেই ফুলটাই তো হাতে নেয়, এইটা করছে তেম করতো কর। তা আল্লাহ যদি চাওয়া হে আল্লাহ যদি মনে চাইতে তো শহীদ হতে পারে। খোদা ভীতি, অমায়িক আচার আচরণ আর সততা তার মানবীয় চরিত্রকে এমন অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল যে শাহাদাতের স্বপ্ন পূরণ হওয়া ছিল সময়ের ব্যবধান মাত্র। আমি আর ও একসাথে বিছানা শুয়ে থাকতাম, ও ফজরের আজানের সাথে সাথে চলে যেত, ও যাইয়ে মসজিদে আজান দিত, এমনকি যাওয়ার সময় কোরআন তেলাওয়াত করতে করতে যাইত, আবার নামাজ পড়া ওই কয়েকজনের হেদায়াত করতো, আবার কোরআন তেলাওয়াত করতে করতে আসতো। ও যতটুকু ইসলামকে জানতো অতটুকুই ও আমল করতে চেষ্টা করতো। তখন কিন্তু ঘড়িও ছিল না, যে আমরা তো এখন ঘড়ি দেখে উঠি, তো ঘড়িও ছিল না। তারপরেও একটা দিনও মনে হয় না যে ফজরের নামাজ ও কাজা করছে। ও মিথ্যা কথা বলতো না, তারপরে কাউকে ঠকাইতো না, প্রতারণা করতো না, আর খারাপ কাজ বা খারাপ আচরণ ছিল না, সব সময় ভালো আচরণ ছিল। এবং সহপাঠীদের কীভাবে সে সহযোগিতা করতে পারে এটা তার একটা ব্যতিক্রম ধর্মী আচরণ ছিল। টিচারদের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল, এমন সম্পর্ক ছিল যে আমার মনে হয় যে আমি যা দেখেছি যে একটা ছেলেও অনেক সময় বাবার সাথে তার এরকম ব্যবহার করিনি, সে এইরকম একটা ব্যবহার করতো সবসময়। 1994 সম্ভবত খেলা দেখার জন্য আমি রাতে আরেকজন সদস্য ভাই ছিলেন জেলার, তাকে নিয়ে হলে গেলাম যে আজকে হলেই থাকবো এবং সেখানে খেলা দেখব। তো যাক, এক পর্যায়ে আমরা রাতে ঘুমোতে গেলাম, তো মঞ্জুরুল ভাই আমাদেরকে বিছানায় শুয়ে দেখলাম সারা রাত উনি নামাজ এবং কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকলেন, কোরআন অধ্যয়নে ব্যস্ত থাকলেন। এটা নিঃসন্দেহে আমার জীবনের জন্য একটা বড় শিক্ষা, এবং দায়িত্বশীল হিসেবে সেই দিন ওনার কাছে আমি লজ্জিত হয়েছিলাম। শহীদ মঞ্জুরুল কবিরের জন্ম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার অন্তর্গত বন বাংলা গ্রামের এক নিঝুম পল্লীতে। শিক্ষা জীবনের হাতেখড়ি বন বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। যে বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক পাশ করেছিলেন তার কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বৃক্ষগুলো যেন আজও বহন করে চলেছে শহীদ মঞ্জুরুল কবিরের স্মৃতি, দাঁড়িয়ে আছে তার প্রকৃতি প্রেমের জীবন্ত সাক্ষী হিসেবে। এই যে গাছগুলি দেখতেছেন, এগুলি সবগুলি তার হাতে লাগানো এবং আমাকে সাথে নিয়ে তিনি গাছগুলো রুইছেন। তখন ডিসেম্বর মাস, মঞ্জুরুল কবির ছুটি নিয়ে বাড়িতে গেলেন মায়ের সাথে দেখা করতে। রাতে খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মাঝে অনুভব করলেন এক স্বর্গীয় অনুভূতি, একজন অসম্ভব সুন্দর মানুষকে দিব্য চোখে দেখতে পাচ্ছেন তিনি। তিনি বিশ্ব নেতা, বিশ্ববাসীর পথের দিশারি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করে তারা বিনা হিসাবে জান্নাতের চূড়ায় আরোহণ করবে। তাদের মৃত্যু কষ্ট হবে একটা পিঁপড়া কামড় দিলে যে কষ্ট হয় ঠিক ততটাই। তাহলে প্রকৃত মুমিনরা কেনই বা মৃত্যুকে ভয় করবে, কেনই বা শাহাদাত।